হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা এখন চলে এসেছি সারনাথে, সারনাথে বুদ্ধ মন্দিরে এসেছি আমরা। আমরা এখানে একটু ফটো তুলে নিলাম, ঢুকে ঢুকেই সেলফি তুললাম, ভিডিও করলাম। তো চলো ভেতরে যাওয়া যাক। সত্যি বলতে এখানে আসতে পেরে যে নিজেকে কত ভালো লাগছে সে বলার মতো না, যে এই সারনাথে এসেছি, যা গল্প শুনেছি, বইয়ে পড়েছি, আজ আমরা সেখানে এসেছি। সত্যি ভীষণ ভালো লাগছে, জানো না। দেখো এখানে আবার একটু ফটো তুলে নিলাম, অশোক স্তূপ ছিল ওখানে। আর এই বুদ্ধ মূর্তিটির উচ্চতা হলো 80 ফুট। তা সামনে থেকে দেখবো, আমরা যাচ্ছি আরও এগিয়ে। তা চলো আমাদের সাথে থাকো, খুবই ভালো লাগবে দেখতে। আর এখানে অনেক নাল ফুল আছে, খুবই সুন্দর, অপূর্ব চারিদিকটা। 37 বছর বয়সে বুদ্ধদেব এসেছিলেন এই সারনাথে। এখানে আমরাও একটু ভালো করে ঘুরে ঘুরে দেখলাম, সত্যি খুবই সুন্দর, খুবই ভালো লাগলো এখানে এসে। মানে কি বলবো, দেখো সবাই এসেছে, মানে অনেক লোক, আমরা অনেকেই আছি একসাথে। তা খুবই ভালো লাগলো সত্যি, মানে কি বলবো, এখানে আসতে পেরে ভীষণ খুশি, মানে এতটাই খুশি যে বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি যে এখানে আসতে পেরেছি। তো চলো আমাদের সাথে থাকো, পুরোটাই ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। সত্যি চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম, সত্যি খুবই সুন্দর, আর মনটা মানে পুরো শান্ত হয়ে যায়। আর এখন আমরা যাচ্ছি এই থাই টেম্পলে। তো চলো আমাদের সাথে, দেখো এখানেও অনেকে সবাই ফটো তুলছে, ভিডিও করছে। এবার আমরাও এখানে এসেছি, দেখো মেয়েকে ফটো তুলে দিলাম, ভিডিও করে দিলাম। তো এবার আমরা ভেতরে যাব। তো বুদ্ধদেবের সাথে আমরা ভিডিও করলাম, ফটো তুললাম, সত্যি মনটা খুশিতে ভরে গেল, খুবই খুশি। আমরা তিনজন মিলেও ভিডিও করলাম, সেলফি তুললাম দেখতেই পেলে। তো সত্যি কথা বলতে এখানে এসে সত্যি খুবই ভালো লেগেছে, সে বুঝতেই পারছো আমাদেরকে দেখে কতটা খুশি আমরা এখানে এসে। এটা হচ্ছে বুদ্ধবৃক্ষ, এখানেই হচ্ছে বুদ্ধদেব তার 5 শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন। তো খুবই ভালো লাগলো এখানে এসে বন্ধুরা, এখানে এসে তো খুবই ভালো লাগলো, আর সবই ঘুরে ঘুরে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। এবার এখান থেকে আমরা কোথায় যাব, কি দেখব, সবই তোমাদেরকে দেখাবো। আগের ভিডিওতেও তো তোমাদেরকে দেখিয়েছি কোথায় গিয়েছি, কোথায় কোথায় ঘুরেছি, সবই তোমাদেরকে দেখিয়েছি। তো অযোধ্যা ঘোরা হয়ে গিয়েছে, এবার আমরা বেনারসটা ঘুরবো, তারপরে আবার কোথায় যাব, কি করব, সবই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটার পাশে থেকো। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। আর সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে। আবার দেখা হবে পরের ভিডিওতে, টাটা।